তো দর্শক শ্রোতা, আমরা এর আগে টিউটোরিয়ালে একটা প্রবলেম করেছিলাম যে আমাদের ওটা রান হচ্ছিল না, তবে আমার কারেন্টটা চলে গিয়েছিল, তাই আমাকে আবার দ্বিতীয় টিউটোরিয়াল বানাতে হলো। তো এইখানে আমার আমি রিফ্রেশ দেওয়াতে এটা কাজ করছে, কোনো সমস্যা নাই। মানে আমার এখানে এই যে আমি যখন এই যে এটার মধ্যে সেটিং এর মধ্যে গিয়ে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো রিভিল করতে হবে, এই যে রিভিল, ঠিক আছে। যখন আমি এই অ্যাপ ডিবাগার অ্যাপ কিটে অ্যাড করেছি তখন আমার একটা রান করছে। আচ্ছা, কিন্তু আমরা এখানে লগ ইন আর রেজিস্ট্রেশন আমরা করতে পারবো না, কারণ আমাদের কোনো ডাটাবেস কানেকশন নাই, ঠিক আছে। এখানে শো করছে, কিন্তু কোনো ভ্যালু দিয়ে যদি আমি আমি ইয়ে করতে যাই তাহলে আমার কি দেখাবে, ডাটাবেস পাবে না, কারণ ডাটাবেস আমার তৈরি করা নাই। দেখেন আছে নাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ডাটাবেসটা তৈরি করে দিতে হবে। ডাটাবেস তো এখানে তৈরি করাই আছে, কিন্তু এখানে ডাটাবেস পাচ্ছে না, তাহলে কি করবো আমি, আমাকে জাস্ট সিম্পলি এই যে এইখানে গিয়ে আমরা কিন্তু সবচেয়ে সহজ যেটা, এটার অনেক উপায় আছে, তার মধ্যে আমি কিছু উপায় আপনাকে দেখা আপনাদেরকে দেখাই। আমার কথা দেখি তো রেকর্ডিং হচ্ছে কিনা। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। তো একটা সহজ উপায় হলো, আমি মনে হয় এইখানে সেভ করে রেখেছি, আচ্ছা এটাতে দেখি। হ্যাঁ, এই যে আমরা একটা পেজ বানাতে পারি, সেটা পেজের নাম হবে হলো, ও যেখানে দেখেন যে প্রোফাইলের মধ্যে আমি এই যে লাইনটা একটু ভালো করে আপনারা দেখেন, রিলিজ কোলন ব্যাশ স্পেস ডট স্ল্যাশ ডিপ্লয় ডট এস এস, এটা আমি ব্যাশের একটা কোড লিখলাম এটা, যে এই ফাইলটাকে রান করো, ঠিক আছে, ডিপ্লয় ডট এস এস। আরেকটা আমি রুট ড্রাইভারে ডিপ্লয় ডট এস এস নামে ফাইল বানালাম, সেটার মধ্যে আমি কমান্ড চালালাম পিএসপি আর্টিশন মাইগ্রেট ডট ফ্রেশ কোলন ফ্রেশ, আর এখানে আরেকটা চালালাম পিএসপি আর্টিশন ডিবি সিডার, এই যে হ্যাশগুলো দিয়ে কমান্ড, ঠিক আছে। আমি লিখছি এখানে ইন ডিপ্লয় ডট এস, তার মানে হবে কি, যখনই প্রোফাইলটা রান করবে তখনই আমার মাইগ্রেশন করে আমাদের ডাটাবেস গুলো তৈরি করে ফেলবে। এটা দিয়ে আমার কাজ হয়নি, তবে এটা করে দেখতে পারেন আপনারা। আমি আবার বলি, প্রোফাইলের মধ্যে এই ওয়েব ডট এটা তো থাকতেছে ক্লোন, তার সাথে ওয়েব ক্লোন নিচের লাইনটা, তার সাথে এই লাইনটাও থাকলো, এবং এবং আরেকটা ডিপ্লয় ডট এস এস নামে আমরা একটা ব্যাশ ফাইল তৈরি করবো, তার মধ্যে এই কমান্ড গুলো চালাবো, ওকে। আচ্ছা, এটা একটা উপায়। আর সহজ উপায় হলো যে আমরা এই যে এখানে মোরে ক্লিক করে রান কনসোল করব, ঠিক আছে। এইখানে তখন লিখব পিএসপি আর্টিশান, সরি আর্টিশান মাইগ্রেট, ওকে মাইগ্রেট। এটা যদি আমি রান করি, এটা যদি ঠিকভাবে রান হয় তাহলে আমার ডাটাবেস তৈরি হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, দেখেন অ্যাটাচিং টু ডাইনো, কিন্তু ডাইনো তো আমার তৈরি করা নাই। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে হলো, আমার কিন্তু ডাটাবেস তৈরি করা নাই, ডাটাবেস তৈরি করা আছে, এইটা করার জন্য আমি ভুল হয়ে গেছে, আমাকে এখানে ডাটাবেসটা তৈরি করতে হবে। এই যে এইখানে গিয়ে অ্যাডভান্সে গিয়ে আমাকে, আমি যদি এখানে লিখি পিজি এসকিউএল, তাহলে আসছে না, তাই না? এই তো চলে আসছিল পিজি এসকিউএল, একটু সময় নিচ্ছে, এটা আসুক। এটা তো নাই, এই যে পোস্টগ্রেস স্কুল, এরকম পোস্টগ্রেস স্কুল, এইটা আমি, সরি আমি ডাটাবেস, আচ্ছা এটা আমি প্রভিশন করলাম, ঠিক আছে। এখন আমার পিস পার্টিশন মাইগ্রেট করার আগে তো আমার ডাটাবেস কানেকশন গুলো করা লাগবে। আচ্ছা, এটা আমি কানেক্টেড দিলাম, এখন আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমার ডাটাবেস কানেকশনটা হলো, এর ক্রিডেনশিয়াল গুলো দেখাবে, এরকম ডাটার মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে, ওকে। আর বাই ক্লিক করলে এই যে চলে আসতেছে, আচ্ছা আমার আগের ডাটাবেজ একটা আছে, এটা এটা নতুন ডাটাবেজ, এটা আমি এই ডাটাবেজে ক্লিক করলাম যেটা আমার নতুন হলো, ঠিক আছে, পোস্ট গ্রে এসকিউএল রাউন্ড। আচ্ছা, এই যে ডাটাবেজ, এখন এর আমি যদি এই সেটিং এ যাই তাহলে আমি কিন্তু ভিউ ক্রিডেনশিয়াল করলে আমাদের সমস্ত ক্রিডেনশিয়াল গুলো আমি পাবো। এখন আমাকে করতে হবে কি, এইখানে এই যে সেটিং এর মধ্যে গিয়ে আমাকে ডাটাবেজের ইয়াগুলো আমরা অ্যাড করে দিব, ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা এখানে এই ডাটাবেজের যে ইউআরএল এখানে অ্যাড হয়েছে, ইউআরএল না দিয়ে আমরা ক্রিডেনশিয়াল গুলো একটা করে দিব, এটা কাটা, ঠিক আছে।
আচ্ছা, এটা এটা ডিলিট হচ্ছে না কেন? অনেক সময় একবারে কমান্ড চলে না। বুঝলাম না। ক্যান নট ওভাররাইট অ্যাটাচমেন্ট ভ্যালুজ ডাটাবেস ইউআরএল। আচ্ছা, এটা 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 থাক, আমি পরে ডিলিট করছি। তো এইখানে আমার ডাটাবেসের ক্রিডেনশিয়াল গুলো আমরা দিয়ে দিই। যেমন এই যে দেখেন এইখানে কি লেখা আছে ডাটাবেসের ইয়েগুলো, এই যে ডিবি কানেক্ট, কন্ট্রোল সি, এইখানে গিয়ে এই যে কন্ট্রোল ভি, এখানে লিখবো আমি ডিবি কানেক্ট হলো পিজি এসকিউএল, যেহেতু আমাদের পোস্টগ্রে এসকিউএল এটা। আচ্ছা, আর এইখানে আমাদের হোস্ট দিব ডিবি হোস্ট, আমরা এগুলো নিব হলো আমাদের প্রজেক্ট থেকে, ঠিক আছে? এগুলো আমরা আবার টাইম লাইন থেকে কমান্ড লাইন থেকেও কিন্তু দিতে পারি। ডিবি হোস্ট দিব হলো সব এখানকার ইনফরমেশন, কিন্তু কিগুলো হবে আমার ইয়ার মতো হয়ে গেল, ঠিক আছে? তারপরে ডিবি পোর্ট কন্ট্রোল সি, ডিবি পোর্ট কন্ট্রোল ভি, পোর্ট নম্বর হবে এটা কন্ট্রোল ভি, তারপরে হবে হলো ডিবি ডাটাবেস কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ডাটাবেস হবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, তারপরে আরো অনেক ক্রেডেনশিয়ালস আছে যেগুলো দিতে হবে, সব তাছাড়া হবে না। ডিবি ইউজার নেম সি, ইউজার নেম, পাসওয়ার্ড, কন্ট্রোল সি, অ্যাড। ওকে, আমাদের এগুলো হলো। আরেকটা জিনিস আমাদেরকে দিতে হবে, যেহেতু ডাটাবেস এখানে কানেকশন দিলাম, আমাদের যে এখানে অ্যাপ ইউআরএলটা রয়েছে এটা তো আর এটা হবে না, তাই না? আমাদেরকে অ্যাপ ইউআরএলটা চিনায় দিতে হবে কন্ট্রোল কি, আর অ্যাপ ইউআরএল হবে আমাদের হলো, ওহো এটা আমি ব্যাক দিই, ঠিক আছে? দিয়ে আমার অ্যাপটা ওপেন করি। আচ্ছা, এখান থেকে হচ্ছে না, আমি আমার অ্যাপটাকে ওপেন করি, তাই না? ওকে, আমার অ্যাপের নামটা যা দিয়েছি RTYY, এখন এইটা হবে আমার অ্যাপ ইউআরএল। আর এইখানে এটা তো থাকবে না, হ্যাঁ অ্যাপ ইউআরএল এখন আমি সেভ করলাম, তবে এখানে স্ল্যাশটা হবে না, করছি না, এখানে স্ল্যাশটা আসলো কিসের জন্য? আচ্ছা, আসুক, স্ল্যাশটা অটোমেটিক এরা নিয়ে নিচ্ছে। এখন আমার ডাটাবেস কানেকশনটা হয়ে যাওয়ার কথা। এখন আমি যদি একটু রিফ্রেশ টিফ্রেশ দিই, দিলে আমার কাজ হওয়ার কথা, ঠিক আছে? অ্যাপ ইউআরএল দেখেন এখানে দেখাচ্ছে সব সেটিং মিটিং হয়েছে। এখন আমি যদি
এখানে লগ ইন রেজিস্টার করার চেষ্টা করি। তাহলে আমি ইনস্পেক্টে গেলে দেখবো যে আমার ইউরোন দেখাচ্ছে কিনা। এখন পর্যন্ত ইউরোন নাই, এখন যদি আমি এগুলো অ্যাড্রেস টাড্রেস দিই, 1 2 3 4 5 6 7 8 যেমনটা আমরা আমাদের লোকাল হোস্টে করেছিলাম, তাহলে ডাটাবেস যদি কানেক্ট হয় তাহলে আমাদের যে কোনো টেবিলে এখন কানেক্ট করে, আচ্ছা আনডিফাইন্ড টেবিল 7 0 রিলেশন ইউজার, তার মানে আমার ডাটাবেসটা এখনো পায়নি, তাই তো? কেন পাই নাই ডাটাবেস? দেখেন এখানে কেন পাই নাই, আমি টেবিল তৈরি করছি কিন্তু আমি টেবিলে কি মাইগ্রেশন করছি করি নাই, এই জন্য আমাকে এখানে লিখতে হবে রান কনসোল পিএসপি, ডাটাবেস তৈরি করছি কিন্তু টেবিল তো তৈরি করিনি, পিএসপি আর্টিসান মাই গ্রেট। এখন এটা যদি ঠিকঠাক চলে তাহলে তো ভালো, কারণ এই মাইগ্রেশনটা চালানোটা একটা কঠিন কাজ আমাদের জন্য, ঠিক আছে? এই যে ওয়ান্ট টু রান দিস কমান্ড, ইয়েস আচ্ছা এখানে লিখতে গেলে আমাকে লিখতে হবে YES, ইয়েস বাস টেবিল তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমি আমার টেবিল যেহেতু তৈরি হয়ে গেছে, এখন একটু আমি রিফ্রেশ টিফ্রেশ দিলে দেখা যাবে যে আমার টেবিলটা লগ ইন রেজিস্ট্রেশন ঠিকভাবে কাজ হবে। আমি যদি ইনস্পেক্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, 1 2 3 4 5 6 7 8 এখন আমি যদি রেজিস্টার করি, রেজিস্টার যদি ঠিকঠাক মতো হয়, ও হচ্ছে, খালি পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ, দেখি 1 2 3 4 5 6 7 8 9 নয়টা দিলাম, ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 এবার যদি দেই দেখেন ফাইনালি আমি ডাটাবেজে ওয়াও লগ ইন হয়েছি, তার মানে কিসে, এটা কিন্তু অনলাইনে, ঠিক আছে? তার মানে আমি আমি ডাটাবেস কানেকশন দিতে পারলাম এবং কি করতে পারলাম হলো যে হোস্টিং করতে পারলাম, ঠিক আছে, খুব সহজে। তো এইটাই ছিল আজকের আমার এই টিউটোরিয়ালের মূল পার্ট, ঠিক আছে? তো ধন্যবাদ, আপনারা আমার গিটহাবে টিউটোরিয়ালগুলো দেখতে পারেন গিটহাবে ওয়ার্ক ফলো জানার জন্য, এবং রিয়াক্টে কিভাবে আমার হোস্টিং করতে পারি রিয়াক্টে, সেগুলো আমি নেক্সট দিব হেরুকুতেই। তো আপনাদের যদি সামান্য ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।